আজ কদিন ধরে গুরুদেব আমায় স্বপ্নে দেখা দিচ্ছেন, বলছেন আয় আয় আমার আশ্রমে আয়। এত ঘন ঘন গুরুদেব যে তোমায় কেন স্বপ্নে ডাকেন বুঝি না বাবা। কি জ্বালা গুরুদেব, আমার জামাই বাবাজি রূপরি রোজগারটা বাড়িয়ে দাও প্রভু। ব্যাটালিয়ন, এই কি জ্বালা! এই ওট 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 না ঠাকুমা, লেফট রাইট করবে না? হ্যাঁ, তোমরা মাঠে লেফট রাইট করবে আর আমি রান্নাঘরে লেফট রাইট করব। যাও যাও, ছোটকা ডাকছে, রাগে রাগে করবে, যাও যাও যাও। সবার হাত কোমরে 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 কোমরে। এবারে এক বললে বসবে, দুই বললে উঠে দাঁড়াবে, ঠিক আছে? এক দুই। এসো না দাদু, আমাদের সাথে এক দুই করবে। আরে ছাড় ছাড়, এখন ছাড়। এসো না, এই দেখো, এসো না, কি যে করিস ছোটকা। দাদু আমার সাথে এক দুই করবে, খুব ভালো, চলো করো। হ্যাঁ, তোমার হুকুমে এখন ওই ওট বস করাটাই আমার বাকি আছে। এত হুকুম কেন, এত ব্যায়াম। ব্যায়াম? তোমার ওট বসের ব্যায়াম করতে করতে আমার গায়ে হাত পায়ে ব্যথা হোক, তিন দিন শুয়ে থাকি, তারপর আপিসটা গোল্লায় যাক যত সব। না না, তোমরা করো, তোমরা করো, আমি একটু হাঁটি। দেখ দাদুটা যেন কি অপদার্থ। চলো শুরু করো, শুরু করো। এক চলো, দুই। এক দুই। মা, কতবার আপনাকে বলেছি সকালবেলা রান্নাঘরে ঢুকবেন না, বাজারটা এলে বলে দেবেন কি কি করতে হবে, ব্যাস। তোমরা তো আমাকে কুড়ে বানিয়ে ছাড়বে বৌমা। ঠিক আছে, চাটা করে খেয়েই চলে যাচ্ছি। আপনি উঠুন তো, আমি চা বানিয়ে দিচ্ছি। মা মা মা, আপনার বড় ছেলে বাবার জন্য এই হরলিক্সের শিশিটা এনেছে। বাবা মর্নিং ওয়াক করে ফিরে এলে চায়ের বদলে হরলিক্স দিতে বলেছে। না না বড় বৌমা, অজয়ের সঙ্গে বাচ্চাগুলো ব্যায়াম করতে গেছে, ওরা ফিরে এলে ওদেরই দিও। কেন মা, ওরা তো রোজ রাত্রে এক গ্লাস করে দুধ খায়। লেফট রাইট, 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 লেফট হল্ট, লেফট টার্ন, স্ট্যান্ড অ্যাট ইজ। ছোলা 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 ছোলা। তুমি লাইনে, তুমি লাইনে, লাইনে লাইনে। দুধের দোকানের লাইন, রেশনের লাইন, কেরোসিনের লাইন, ঘরে বসে চা খেলে হবে না, একবারে লাইনে এসে খেতে হবে। তা না হয় বললাম, কিন্তু এই যে রোজ রোজ বাচ্চাগুলোকে দিয়ে ব্যায়াম করাচ্ছ, তা নিজে রোজগার করে ওদের একটু ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করো। কেন খাওয়াচ্ছি তো, এই যে ছোলা ছোলা। সত্যি আঙ্কেল, তোমার মা জননের হেড অফিসটা একেবারে খালি, জানে না যে এক মুঠো ছোলার মধ্যে কতখানি ভিটামিন আছে। এই যে মেন্ডল বৌদি, একেবারে সময় নেই ভাই, বাবার অফিসে যাওয়া জামা কাপড় ইস্ত্রি করতে হবে। সব দেখাচ্ছে যে মোস্ট ওবিডিয়েন্ট মেড সার্ভেন্ট। যাকে এনাও মিস ছুরি, মিস্টার লাঠি, মিস্টার হান্টার, মিস্টার সোড, ভৈরব কাকা, আর অবশেষে বর্দার অনারেবল শ্বশুর মশাই। কি জ্বালা! জ্বালা না, জ্বালা নয়, আপনি তো এই বাড়ির পার্মানেন্ট গেস্ট, চিরস্থায়ী বন্দোবস্তের অতিথি, আপনাকে না দেখি খাওয়া যায়? নিন খান না, তোমার এই অসহার মানে ঘোড়ার খাবার তো আমি খাই না। খাবেন না? ব্যাটালিয়ান, আমাদের ছোলা খেতে হবে, খেতে হবে, আমাদের ছোলা খেতে হবে, খেতে হবে। শুনছো, সকালবেলা বাবাকে নিয়ে পড়েছে, আমাদের ছোলা খেতে হবে, খেতে হবে। কি জ্বালা! বাথরুম, বাথরুম যাবো, বাথরুম। অজয় কি শুরু করেছিস? দেখো না বাবাজি, বলছি বেলে বড্ড চাপ, বাথরুম যাবো, তবু বাথরুম। গুরুজনদের সাথে ইয়ার কি মারিস, লজ্জা করে না? ইয়ার কি কোথায় মারলাম, আমি তো ছোলা খেতে বললাম। চুপ কর, কাল সকাল থেকে যদি বাড়িতে লেফট রাইট শুরু করেছিস না, মার খাবি। ধারণা কটা লাগিয়ে সকালবেলা একটু ঘুমাবার জো নেই। ইনকম পাস করেছিস, কোথায় একটা চাকরি বাকরির চেষ্টা করবি তা না? করেছি বর্দা, করেছি। দুর্ভাগ্যটা কোথায় জানো, যে তোমাদের কোনো শাশালো শ্বশুর বা শালা সম্বন্ধী নেই যার রেফারেন্সে চাকরিটা পেয়ে যাব। এই যে, এই যে বর্দার অনারেবল শ্বশুর, এই বাড়ির পার্মানেন্ট গেস্ট। অজয় যা তো, যা ওদের পর আগে যা। ও বেলায় নেই, এগুলো হয়েছে এক নম্বরে পাজি,
ছোটটা যা বলবে তাই শুনবে। চল চল, কাজ নেই কম নেই, খালি মরলি পাশ। সকালবেলা আবার কি হলো? ওই তো পুরনো কাসন্দি ঘাটছে, বসে বসে খাচ্ছি। তা ঠিকই তো বলেছি। তাহলে তো দাদারাও বসে বসে খাচ্ছে। আগে না, ওরা 10টা 5টা আপিস করে। কিন্তু কই, ওদের মাইনের টাকা তো তোমার হাতে দিতে দেখিনি। সে আমি চাকরি করছি এখনো, তাই টাকা নিই না। ওদের টাকা জমছে, ওদের টাকা জমছে, আমি রিটায়ার করলে ওই টাকা কাজে আসবে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে তুমি রিটায়ার করলে আমি চাকরি করব। শুনলে? অতবাকের কথা শুনলে? চাকরি যেন ছেলের হাতের মোয়া, আমি রিটায়ার করব আর টুপুস করে ওটি ওনার হাতে এসে পড়বে। আহ থামো তো বাবা, আপনার জামা কাপড় ইস্ত্রি করে এনেছি, ঘরে রেখে আসি। হ্যাঁ রেখে এসো, ঠিক আছে। বাবা হরলিক্স খেয়ে নিন। কেন 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 হরলিক্স কেন, চা কই? আপনার বড় ছেলে বলেছে বাবা মর্নিং ওয়াক থেকে ফিরলে এখন থেকে চায়ের বদলে হরলিক্স দিতে। খান খান ভাই ভাই, হরলিক্স খান। জামাই বাবা যে চা নিচ্ছে, তাহলে তোমার বাবাকে হরলিক্স দাও। না বাবা চা খাবে। হ্যাঁ আমি চাই। ও চাই খাবে। ওহো শোনো, ওই ভৈরবকে দিয়ে বাজারের থলি টলি গুলো দাও, বাজারটা করে আসি। কি মাছ খাবেন ব্যয়মশাই? আমি তো চিরদিন ভালো জিনিসই খেয়ে এসেছি, অবশ্য আপনার টেস্ট খারাপ নয়, তবে আপনি যা ভালো আনবেন তাই খাবো। তাই খাবেন? আচ্ছা। এই চোখ বন্ধ করো না। আজ অফিসারটা ভালো উপরি পেয়েছি। না না এখন করো না, কাল পরশু তোমাদের বাড়ি যাবে, এসে বলবে এটা তোমাকে তোমার বাবা দিয়েছে। ঠিক আছে বাবাজি। আজ কদিন ধরে গুরুদেব আমায় স্বপ্নে দেখা দিচ্ছেন, বলছেন আয় আয় আমার আশ্রমে আয়। বেশ তো যাও না। যেতে তো হবেই রে মা, গুরুদর্শন কত পুণ্যের কাজ। কিন্তু সে তো সামনের পথ নয় রে মা, সেই তারাপীঠ ছাড়িয়ে তারপর। তাছাড়া আসা যাওয়া গুরু প্রণামী এসবের খরচও তো কম নয়। কত লাগবে? তা সচারেক হলেই হয়ে যায়। শোনো বাবাকে টাকাটা দিয়ে দাও তো। নাও দিয়ে দেবো, দিয়ে দেবো বাবাজি, আমার সব মনে আছে। তাছাড়া তোমার যে খরচার হাত কিছুই তো থাকবে না, বরং বরং আমি যা নিচ্ছি তা চিরকাল আমার কাছে গচ্ছিত থাকবে। আর তাছাড়া আমার জমি জমা বিষয় সম্পত্তি সবই তো তোমাদের, আমার আর কে আছে বলো। এত ঘন ঘন গুরুদেব যে তোমায় কেন স্বপ্নে ডাকেন বুঝি না বাবা। কি জ্বালা, বুঝবি বুঝবি মা বুঝবি, কদিন পরে সব বুঝতে পারবি। যাই বাবাজি আমি যাই, আমার আবার সব জিনিস গোছগাছ করতে হবে, কাল ভোরেই তো আবার রওনা হতে হবে। গুরুদেব গুরুদেব, আমার জামাই বাবাজির উপরে রোজগারটা বাড়িয়ে দাও প্রভু। আসি বাবাজি। হ্যাঁ আসুন। আসি মা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।